সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। পদ্মা সেতু উপর হচ্ছে, পায়রা বন্দর উপর হচ্ছে, টানেল হচ্ছে, বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল দেশ। সেই নতুন প্রজন্মকে রেখে এমন কিছু শিক্ষা দেওয়া যাবে না, সবার ভিতরে হাতাহাতি জ্ঞান দাম ছি, এটা ভালো। ইট ইজ ব্যাড হ্যাবিট, আমরা ডিজিটাল অ্যারেস্ট করতে হবে। আপনারা জানেন আড়াই বছর করোনার কারণে শিশুরা লেখাপড়া করতে পারেনি, কিন্তু ওই ছদি পদের জয় যদি ডিজিটাল বাংলাদেশ না করতেন তাহলে হয়তো অনলাইনে লেখাপড়া করা যেত না। এরকম কান্ট্রির মধ্যে আমার দেশেও ছোট ছোট শিশুরা অনলাইনে ক্লাস করেছেন। এখন আস্তে আস্তে হয়তো বা করোনা শেষ হচ্ছে, শিশুরা কলেজ স্কুলে যাচ্ছে, তারা নতুনভাবে আবার এই দেশ করার জন্য জড়িত ইচ্ছে কাছে হাতকে শক্তিশালী করার জন্য তারা এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই সালের 20 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কেন, সেই সংগঠনের নাম কি? সেই সংগঠনের নাম শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। কারণ বঙ্গবন্ধু কন্যা যখন বাংলাদেশে ফিরে এসেছিল 80-তে, এসে দেখলো বাংলাদেশের কোনো পাঠ্যপুস্তকে স্বাধীনতার সঠিক ইতিহাস নেই। কারণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ঘোষণা করেছে, গোলাম আজমের নাম আসছে কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলেছে। তখন এই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা চিন্তা করলেন যে এই দেশে এই তরুণ প্রজন্মদেরকে যে মিথ্যা ইতিহাস শেখানো হচ্ছে সেই ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম করে আমরা প্রতিরোধ করতে হবে। তাই তিনি গঠন করলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। তার এই উদ্যোগে আজ 33 বছর পর শেখ রাসেলের নামে দিবস হচ্ছে, কারণ এর পিছনে অবদান রয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে। আজকের যে বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা, এখানে অনেক বক্তা বক্তৃত্ব দিয়েছে, এই বিষয়ভিত্তিক আলোচনা করা সম্ভব নয়, কারণ ছোট ছোট শিশুরা তারা গান গাবে।